একেই বলে চান কপাল। বিশ্বকাপে জায়গা না পেলেও এবার কোটি টাকায় এলপিএলে সরাসরি দল পেলেন মেহেদি হাসান মিরাজ। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবারের এলপিএল এর ড্রাফট থেকে দল পেয়েছিল শুধুমাত্র মুস্তাফিজুর রহমান, তারপর সরাসরি চুক্তিতে বাংলাদেশি আরো দুই প্লেয়ার দল পেয়েছিল। এবারের এলপিএল আসরে মুস্তাফিজের পর দল পেয়েছেন তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়। মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় খেলছেন একই দল ডাম্বুলা সিক্সারের হয়ে, অন্যদিকে তাসকিন আহমেদ মাঠ মাতাবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এদিকে আজ লঙ্কান গণমাধ্যমের একটি সূত্র থেকে জানা যায় এলপিএল এর ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে তাদের দলে নিতে চান। এমনকি জানা যায় আজ নাকি বুট মিটিং এ তা চূড়ান্ত করবে জাফনা কিংস। তবে এদিকে এখনো মেহেদি হাসান মিরাজের তরফ থেকে কিছুই জানা যায়নি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত?